খুলনায় বেড়েই চলেছে অবৈধ ইটভাটা। প্রভাবশালীরা ইচ্ছে মতো যত্রতত্র গড়ে তুলছে এসব ইটভাটা, এতে পরিবেশে পড়ছে বিরূপ প্রভাব। স্থানীয়রা ভুগছেন নানা রোগে, বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে অনেক এলাকা। খুলনার সদর উপজেলার আলাইপুর, এখানে কোনো অনুমোদন ছাড়াই গড়ে তোলা হয়েছে ইটভাটা। এই অবৈধ ইটভাটার কারণে স্থানীয়দের ভুগতে হচ্ছে নানা রোগে, ক্ষতি হচ্ছে আশপাশের এলাকার ফসলের। এই রোড থেকে মানুষ জরুরিভাবে রোগীপত্র লোকজন আসা যাওয়া করে, সেই পথটা বন্ধ হয়ে গেছে ভাটার কারণে। ভাটার কারণে এখানে মানুষ বসবাসের অনুপযোগী হয়ে গেছে, বিভিন্ন গাছগাছালি মারা যায় ইতিমধ্যে। লোকজন তো অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, এই জন্য আমরা দাবি করছি যাতে ভাটাটা বন্ধ করে দিয়ে আমাদের রোডটা যেন চালু করে দেয়। পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী খুলনার 9টি উপজেলায় ইটভাটা শতাধিক, এর মধ্যে বেশিরভাগই অবৈধভাবে গড়ে তুলেছেন প্রভাবশালীরা। খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এসব অবৈধ ইটভাটার কারণে পরিবেশের ক্ষতির বিষয়টি। বাংলাদেশে প্রায় 8000 ব্রিকলিন আছে, তো এখান থেকে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, শুধু কার্বন ডাই অক্সাইড, সেটা বাংলাদেশের টোটাল কার্বন ডাই অক্সাইড প্রোডাকশনের 16%। তার মানে আমরা বুঝতে পারছি যে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড শুধু ইটের ভাটা থেকে তৈরি হয়। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলছে পরিবেশ অধিদপ্তর। এই ইটভাটাগুলো একান্ত স্কুলের কাছে যেগুলো আছে, পরিবেশে দূষণ করছে, মানুষের অসুবিধা আছে, সেগুলোর বিষয়ে আমরা কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে এবং খুলনা জেলা প্রশাসক সহ যারা এর সাথে জড়িত এনফোর্সমেন্টে যারা আছে তাদের সাথে আমরা কাজ করে যাচ্ছি। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে দ্রুতই পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশায় স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক।